সন্দেশখালী তো পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ে কিন্তু সন্দেশখালি নিয়ে এত কাণ্ড হওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সন্দেশখালিতে যাননি অথচ তিনি ভরা সভা থেকে বললেন যদি হাজি নুরুল জিতে যান তবে প্রথমেই তিনি যাবেন সন্দেশখালীতে আর যদি রেখাপাত্র জিতে যান তবে মমতা ব্যানার্জি যাবেন না সেখানে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আমরা দেখেছি বাংলায় কোথাও কিছু হলেই সেখানে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সন্দেশখালী ব্রাত্য কেন এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি ইস্যু নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা আগাম হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে এবার ভোট দুটো ইস্যুতে হবে এক সন্দেশখালি আর দুই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এর থেকে প্রশ্ন উঠেছিল যে সবাই যখন একবার করে হলেও সন্দেশখালী যাচ্ছেন তখন মমতা ব্যানার্জী কেন যাচ্ছেন না সন্দেশখালি সেই নিয়ে বারবার বিরোধী শিবিরের তরফে তোপো দাগা হয় এবার কবে মমতা ব্যানার্জি সন্দেশখালী যাবেন সেই নিয়ে মিলল বড় সড়ো আপডেট মমতা ব্যানার্জি নিজের মুখে জানালেন যে তিনি কবে যাবেন সন্দেশখালী সভা মঞ্চ থেকে পরিষ্কার করে তিনি জানান যে বসিরহাটের দলীয় প্রার্থী হাজি নুরুল ইসলাম যেদিন জয়ী হবেন তারপর তার প্রথম পরিদর্শন হবে সন্দেশখালী তিনি নিজের সন্দেশখালীতে মা বনেদের দেখতে যাবেন তিনি মঞ্চ থেকে বলেন যে বসিরহাটে হাজি নুরুল যেদিন জিতবে তার কয়েকদিন পরে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালি হবে তার কারণ আমি আপনাদের দেখতে যাব তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের আর ভাইরা একটু তালি মায়েরা দিচ্ছে উলুদ্বনি ভাইরা দেবে তালি তবেই তো আগামী লোকসভা কেন্দ্রে আমরা বসিরহাট লোকসভা থেকে বিজেপি কে খালি বিজেপি কে খালি আর বিজেপি করব খালি আর বসিরহাটে হাজি নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার খালি হবে তার কারণ আমি আপনাদের দেখতে যাব আর ভাইরা একটু তালি মায়েরা দিচ্ছে উলুদ্বনি ভাইরা দেবে তালি তবেই তো আগামী লোকসভা কেন্দ্রে আমরা বসিরহাট লোকসভা থেকে বিজেপিকে কে খালি বিজেপি কে খালি আর বিজেপিকে কে খালি আর বসিরহাটে হাজি নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালি হবে এখানেই শেষ নয় বিজেপির আগে প্ল্যান এরকমও ছিল যে সন্দেশ খালি নিয়ে তার সেখানকার মা বোনেরাই বাতিল করেছেন অন্যদিকে এখন বিজেপির প্ল্যান বি যে অশান্তি ছড়ানো সে কথাও তিনি বলেছেন একই সঙ্গে মমতা ব্যানার্জি বলেন যে নতুন করে এখানকার মানুষকে জেলা উপহার দেওয়া হবে ব্লক উপহার দেওয়া হবে তিনি ঠিক কি বলছেন শুনুন ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালি বাতিল হয়ে গেছে মা বোনেরাই বাতিল করে দিয়েছেন প্ল্যান বি মন্দির মসজিদ দাঙ্গা লাগানো হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো সেটা এখনো চলছে দাঙ্গা যাতে লাগাতে না পারে এলাকা যাতে শান্ত থাকে আমি সবাইকে তার জন্য আবেদন জানিয়ে যাব হ্যাঁ এটা ঠিক আমি বিশ্বাস করি অনেক ইন্টিরিয়ার জায়গা সন্দেশখালী সুকুমার আমাকে অনেকবার বলেছে দেবেশ আমাকে অনেকবার বলেছে রাফকুলরা আমাদের আমাকে অনেকবার বলেছে নুরুলরা অনেকবার বলেছে সুজিতরা অনেকবার বলেছে পুরো দ্বীপাঞ্চল আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটাও আবার খুব বড় একদিকে সুন্দরবন একদিকে বাঘের কামড় আপনাদের এদিকেও আছে আর অন্যদিকে পুরো বনভূমি জলাভূমিতে ভর্তি আমরা সেই জন্য ঠিক করেছি সুন্দরবন নিয়ে সুন্দরবন হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন পুরো এলাকা নিয়ে আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছি তাতে আপনাদের জেলাও নতুন জেলা হবে আপনাদের জেলা সেই সাথে গিয়ে আপনাদের গিয়ে হেডকোয়ার্টার অনেক কষ্ট হয় আপনাদের জেলা আপনাদের মতো আপনাদের নর্থ উত্তর চব্বিশ পরগনার জায়গাগুলো নিয়ে বসিরহাটের বিশেষ করে বেশিরভাগ অঞ্চল এখানে একটা জেলা হবে আর ওদিকে বকখালি সাগর সুন্দরবন ওদের একটা জেলা হবে জেলা হলে নতুন সাবডিভিশনও হবে নতুন ব্লকও হবে বেশি আপনাদের যেতে হবে না কাছাকাছি কাজও পেয়ে যাবেন তিনি আরো বলেন সন্দেশখালীতে মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছে যেভাবে তাদের অসম্মান করা হয়েছে তাতে তিনি মর্মাহত মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর যেন কেউ না খেলে তার দিকে খেয়াল রাখার কথাও তিনি বলেছেন এ বিষয়ে

আমরা কেউ বাড়িতে ছিলাম না আমরা ডাক্তারের কাছে যাই মেয়েকে নিই আমার শাশুড়ি একা বাড়িতে ছিল শাশুড়িকে ডেকে নিয়ে যায় মাম্পি দাস পিয়ালি পিয়ালি দাস ও ডেকে নিয়ে যায় যে একটু থানায় যেতে হবে সবাই মিলে ওখানে মহিলা কমিশন এসছে দিল্লির থেকে চলুন বলতে উনি যায় গিয়ে ওখানে গিয়ে ওখানে গিয়ে দেখে থানার মধ্যে ঢুকিয়ে দিলো দিয়ে উনি আর বেরোতে পারছে না গেট ফেলে দিয়েছে এবার দেওয়ার পরে ওনাকে বলছে তোমার অভিযোগ কি উনি অভিযোগ বলো যে আমি রান্না করে টাকা পাইনি কয়েকদিন রান্না করেছি টাকা টাকা দেয়নি আমার এই অভিযোগ তো বলছে ঠিক আছে আরে খাদা কাগজ দিয়েছে উনি সই করুন বলতে উনি সই করেছে সই করার পরে বলতে ঠিক আছে তুমি চলে যাও এবার তারপরে যে কেস টেস হয়েছে আমরা যাই না তারপরে আমি বাড়ি এসে শুনলাম যে পিয়ালিকে আমি ফোন করে বললাম যে তুমি নাকি এরকম খাদা কাগজে কি সই টই করে নিয়েছে তা কী ব্যাপার বলছে যে কোনো ব্যাপার না ভয়ের কোনো কারণ নেই এমনি অভিযোগ ছিল তাই সই করেছে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো পরে কি জানলেন পরে জানতে পারলাম এক সপ্তাহ পরে জানতে পারলাম যে উনি কেস করেছে অভিযোগটা কী অভিযোগ অভিযোগ ছিল আমাদের রান্নাঘরের এই অভিযোগ ছিল কিন্তু পরেরক্ষণেই জানতে বললাম যে উনি চার পাঁচজনের নামে কেস করেছে যে আমাদের মধ্যরাতে এসে গালি গলাজ দিত আমাদের রাত্রে পাটিয়ে বসে তুলে নিয়ে যেত এটা জানতে পারলাম সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে পিয়ালি গাছ তো এখন ডেকে নিয়ে গিয়েছে এখন মহিলাকে মিছনে এসেছিলো